নমস্কার নমস্কার আপনারা সবাই সারা ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গ যে সংকটের মধ্যে দিয়ে চলছে সেই সংকটকে আমরাই পারি রোধ করতে। করোনা ভাইরাস COVID-19 যেটা এসছে, একদম পশ্চিমবঙ্গ সরকার যেভাবে আপনাদের বলছে সেইভাবে ঘরে থাকুন, লকডাউনের পুরো নিয়ম মানুন, মাস্ক পরুন, মাস্ক ছাড়া বেরোবেন না, দূরত্ব বজায় রাখুন। আমাদের সুস্থ ভারতকে আমরা সবাই মিলে আবার ফিরিয়ে দিতে পারি সেই আশায় আপনাদের কাছে আমরা গ্লোব টিভির পক্ষ থেকে এই দুজনের এই বক্তব্য আপনাদের সামনে রাখলাম। আশা করি সফলতা আমরা পাবই। আমার যেটা বলার সেটা হচ্ছে, আমাদের দেশ এবং আমরা প্রত্যেকেই, আপনারা এর মধ্যে বুঝেও গেছেন যে করোনা কিভাবে আমাদের জীবনে থাবা বসিয়েছে। আমাদের শুধু একটাই অনুরোধ, আপনারা সরকারি নির্দেশ পালন করুন, সরকার আমাদের পাশে আছেন, যেমনভাবে বলছেন আপনারা ঘরে থাকুন, অযথা বাইরে ভিড় করবেন না, বা একজনের সঙ্গে একজন যখন কথা বলবেন, যদি বেরোতেও হয় দূরত্ব রেখে কথা বলুন, অযথা বাইরে ভিড় করবেন না, ঘরের ভেতরে থাকুন। আশা করি খুব শীঘ্রই আমরা এই সংকটটা কাটিয়ে উঠতে পারব। নমস্কার।